আসসালামু আলাইকুম দর্শক, সকলকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম, এবং তা হচ্ছে কী করে রেস্টুরেন্টের স্বাদে বুটের ডাল আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। চলুন দর্শক দেখে নেওয়া যায় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কীভাবে এই রান্নাটি করা যায়। আমি এখানে 2 কাপ বুটের ডাল নিয়েছি, যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের অন্তত 7 থেকে 8 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে এবং ভালো মতো ধুয়ে পানি ঝরে নিতে হবে। সাথে লাগছে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আরও লাগছে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদের গুঁড়া। আর মশলার ভিতরে আমি যা ব্যবহার করছি তা হচ্ছে 1/2 চা চামচ আস্ত জিরা, 3টি এলাচ, 3টি ছোট দারচিনি এবং 2টি তেজপাতা। আরও লাগছে 4টি গ্রিন চিলি, এটা শুধুমাত্র আমি গন্ধের জন্য দেব, ঝালের জন্য দেব না। আরও লাগছে 7 মতো লবণ এবং 1/4 কাপের মতো রান্নার তেল। তেলটি সামান্য গরম হয়ে এলে পেঁয়াজটি ছেড়ে দেবো এবং ততক্ষণ নাড়বো যতক্ষণ না পেঁয়াজটির রং একটু চেঞ্জ হয়। পেঁয়াজের রঙটা একটু সামান্য চেঞ্জ হলে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দেব। সামান্য পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলোকে সব একসাথে কষিয়ে নেব। মরিচের গুঁড়ো চাইলে আপনারা একটু বাড়িয়ে নেবেন, আমার বাসে ছোট্ট বেবিকে আমি খাওয়াবো, তার জন্য আমি মরিচের গুঁড়ো একটু কমই দিয়েছি। 7 মতো লবণ দিয়ে দেব। তারপর পানি ঝরিয়ে রাখা বুটের ডালটি দিয়ে দেব এবং ভালোমতো নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নেব। দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এবং 2 মিনিট পরে আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেবো। এভাবে ঢাকনা দিয়ে আমরা কিছুক্ষণ পরপর এটাকে কষিয়ে নেব এবং ঢাকনা খুলে আবারও এটাকে নেড়ে চেড়ে দেবো। তারপর এতে আমি গরম পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো এবং পরবর্তীতে আরও 1/2 কাপের মতো আমি পানি দেব। চুলার জাল মিডিয়াম আঁচে থাকবে এবং 5 মিনিটের জন্য ঢেকে দেবো এবং 5 মিনিট পরে আবারও ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দেবো। এই 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করতে হবে এবং ঢাকনা খুলে পরবর্তীতে নেড়ে চেড়ে দিতে হবে। ডালটা সিদ্ধ হতে আরেকটু সময় লাগবে, তার জন্য 1/2 কাপ পানি আমি এখন দিয়ে দিচ্ছি এবং সাথে কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি সম্পূর্ণ ফেলে দেবো না, জাস্ট নিচের দিকে অল্প একটু চিরে দেবো। তারপর ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে এবং লবণটা এখনই চেখে দেখতে হবে, যদি এক্সট্রা লবণ লাগে এখনই দেবার সময়।
ডালটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তো আমি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আর একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ম্যাশ করে নেব। পুরোটা ম্যাশ করতে যাবেন না, জাস্ট আধা ভাঙা করে দেব। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে চুলা জালটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই তো ছিল খুব সহজেই কীভাবে রেস্টুরেন্টের স্বাদে বাসায় বসে আপনারা বটের ডাল রান্না করে নিতে পারবেন। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।